সর্বনাশ দ্রুত বেগে এগিয়ে আসছে পৃথিবীর দিকে। হাতে মাত্র কয়েক ঘন্টা সময় দশতলা বাড়ির সাইজের বড় গ্রহাণু সতর্কতা জারি করল নাসা। পৃথিবীতে এই বিশাল আকৃতির গ্রহাণুটি আছড়ে পড়লে কি বিপদ হতে পারে, কেন চিন্তামুক্ত হতে পারছেন না বিজ্ঞানীরা, দেখুন। চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন মানে নাসা। ঠিক কি জানা যাচ্ছে? একটা বিশাল আকৃতির গ্রহাণু ধেয়ে আসছে, দুদিন পর ওই বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হানতে পারে। এই গ্রহাণুর আকার একটা দশতলা বাড়ির চেয়েও বড়। এই তথ্য সামনে আসার পর থেকেই চিন্তায় পড়ে গেছে সকলে। বিশাল আকৃতির গ্রহাণুটির সম্পর্কে আরো বিশদে জানুন। বড় গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে 2023 CM, উচ্চতা প্রায় 180 মিটার অর্থাৎ 590 ফুট। নাসার তরফে জানানো হয়েছে এই গ্রহাণুটি ঘন্টায় প্রায় 50,474 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। খুব স্বাভাবিকভাবেই এত বিশাল বড় আকৃতির গ্রহাণু এরকম ভয়ঙ্কর গতিতে যদি ধেয়ে আসে তাহলে তা কতটা মারাত্মক হতে পারে সেটা ভেবেই আঁতকে উঠতে হচ্ছে। রয়েছে বিপদের আশঙ্কা। কিরকম? ইতিমধ্যেই নাসা এই গ্রহাণুটিকে পৃথিবীর জন্য বিপজ্জনক বলে অভিহিত করে দিয়েছে। আপাতত এই গ্রহাণুটি ঘন্টায় 24,000 থেকে 40,000 কিলোমিটার বেগে এগিয়ে আসছে। তবে পৃথিবীর কাছাকাছি আসার সময় যদি গ্রহাণুর গতির সামান্য পরিবর্তন হয় বা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে তার পথে সামান্য বাধা সৃষ্টি হয় তবে পৃথিবীর সাথে ধাক্কা লাগতে পারে। হ্যাঁ, হয়ে যেতে পারে মারাত্মক একটা বিপদ, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনকি গ্রহাণুটির মারাত্মক স্পিডের কারণে রয়েছে বড় বিপদের আশঙ্কা। এই প্রসঙ্গে আর একটা বিষয় জানিয়ে রাখি, নাসা প্রথম এই গ্রহাণুটি দেখেছিল গত 2 ফেব্রুয়ারি। তারপর থেকে নিয়মিত এই 2023 সেম গ্রহাণুর গতিবিধির ওপর নজর রাখছিলেন বিজ্ঞানীরা। সতর্কবার্তাও জারি করেছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গ্রহাণু পর্যবেক্ষণকারীরা। যদিও অনুমান এখন গ্রহাণুটি যেই গতিতে এগিয়ে আসছে তাতে এটা দুদিন পর পৃথিবীর ভীষণ কাছ দিয়ে চলে যাবে। হ্যাঁ, পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা খুব কম, কিন্তু তারপরেও চিন্তামুক্ত হতে পারছেন না বিজ্ঞানীরা। গ্রহাণুটিকে ট্র্যাক করা শুরু করেছে। উল্লেখ্য, নাসা জানিয়ে দিয়েছে গ্রহাণুটি 271 দিনে একটি সৌর কক্ষপথ সম্পূর্ণ করে। তবে এমন ঘটনা কিন্তু নতুন নয়। বিগত কয়েক মাসে বেশ কিছু উপগ্রহ পৃথিবীর কক্ষপথের পাশ দিয়ে চলে গিয়েছে, ফলে বড় বিপদের সম্ভাবনা এড়ানো গিয়েছে। আর এখন নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে 2023 সেম। প্রথম কলকাতা ব্যুরো।